গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব। অধ্যায়টির নাম হলো গতিবিদ্যা। আমাদের ভেক্টর চ্যাপ্টার মোটামুটিভাবে শেষ হয়ে গেছে। আমরা এই চ্যাপ্টারে কিছু সৃজনশীল প্রশ্ন সলভ করেছি, জ্ঞান অনুধাবনের প্রশ্ন যেগুলো করেছি, তোমরা বাসায় বসে আপাতত এই প্রশ্নগুলো ভালোভাবে পড়তে থাকো। আজকে আমরা গতিবিদ্যা চ্যাপ্টার শুরু করব। টোটাল লেকচার সংখ্যা হবে 9, তাই না? ভেক্টর চ্যাপ্টারের উপর 8টি ক্লাস নেওয়া হয়েছে। আজকে গতিবিদ্যার উপর প্রথম ক্লাস, যদি মোট ক্লাস সংখ্যা হবে 9। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, শুরু করি তাহলে আমরা না গতিবিদ্যা নিয়ে। প্রথমে এই শুরুতে আছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো কাকে বলে? তোমরা জানো যে একটি বস্তু গতিশীল না স্থির। একটি বস্তু গতিশীল আছে না স্থির আছে সেটি বোঝানোর জন্য অবশ্যই আমাদেরকে একটা প্রসঙ্গ বস্তু লাগবে, একটা বস্তু লাগবে যার সাপেক্ষে আমরা ওই বস্তুটা গতিশীল না স্থির, অন্য একটা বস্তু গতিশীল না স্থির সেটি বুঝতে পারব। তাহলে প্রসঙ্গ বস্তু কি? যার সাপেক্ষে তুলনা করে অন্য কোনো বস্তু স্থির না গতিশীল সেটি বোঝানো যায়। ঠিক আছে, যার সাপেক্ষে তুলনা করে অন্য কোনো বস্তু স্থির না গতিশীল সেটি বোঝানো যায়, সেটি হলো প্রসঙ্গ বস্তু। তাহলে প্রসঙ্গ কাঠামো সংজ্ঞাটা কী হবে? যে দৃঢ় বস্তুর সাপেক্ষে, হ্যাঁ, কোনো স্থানে কোনো বিন্দু বা বস্তুর অবস্থান সুনির্দিষ্ট করা হয়, কোনো স্থানে কোনো বিন্দু বা বস্তুকে সুনির্দিষ্ট করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। তাহলে একটা বস্তু স্থির আছে না গতিশীল আছে আমরা যার সাপেক্ষে তুলনা করে বলতে পারবো সেটাকেই বলা হয় প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, প্রসঙ্গ কাঠামো একমাত্রিক ক্ষেত্রে হতে পারে, দ্বিমাত্রিক ক্ষেত্রে হতে পারে, ত্রিমাত্রিক ক্ষেত্রে হতে পারে, তাই না? আমরা জানি অক্ষ, এক অক্ষ, দ্বিঅক্ষ বা ত্রিঅক্ষ, অর্থাৎ এক্স অক্ষ বা এক্স ওয়াই অক্ষ বা এক্স ওয়াই জেড অক্ষ হতে পারে। সেই জন্য প্রসঙ্গ কাঠামো তিনমাত্রিক, দ্বিমাত্রিক বা একমাত্রিক হতে পারে। আচ্ছা, যেমন এখানে প্রসঙ্গ কাঠামো উদাহরণ দেওয়া হয়েছে, কোনো ঘরের মেঝে রাস্তা বা যে কোনো কিছুকে প্রসঙ্গ কাঠামো বিবেচনা করা যেতে পারে যার সাপেক্ষে আমরা তুলনা করব। তাহলে সেটা হতে পারে কি? কোনো ঘরের মেঝে হতে পারে, রাস্তা হতে পারে, বা যে কোনো কিছুকে প্রসঙ্গ কাঠামো বিবেচনা করা যেতে পারে। তবে এদেরকে অবশ্যই, হ্যাঁ, সবসময় সুনির্দিষ্ট করতে হবে, নির্দিষ্ট থাকতে হবে। আর প্রসঙ্গ কাঠামোটা একমাত্রিক হতে পারে, দ্বিমাত্রিক হতে পারে এবং ত্রিমাত্রিক হতে পারে। ঠিক আছে। আচ্ছা, এখন কিছু ধর্মের উপর ভিত্তি করে প্রসঙ্গ কাঠামোকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হলো জড় প্রসঙ্গ কাঠামো, আর একটি হলো অজড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, কিছু কিছু ধর্মের উপর ভিত্তি করে প্রসঙ্গ কাঠামোকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটি হলো জড় প্রসঙ্গ কাঠামো আর অন্যটি হলো অজড় প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, জড় প্রসঙ্গ কাঠামো সংজ্ঞাটা কী হবে? যা জড় পদার্থ দিয়ে তৈরি? না, এমন না, তাই না? একটু দেখি যে জড় প্রসঙ্গ কাঠামোটা কী হবে। পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল। এই ধ্রুব বেগে কথাটা বুঝতে হবে। ধ্রুব বেগে মানে আমরা সমবেগেও বলতে পারি, ঠিক আছে, একই বেগে, হ্যাঁ, সমবেগে বলতে একই বেগে। এই জন্য বলছে পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যেসব প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায়। ঠিক আছে, যেসব প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায় তাদেরকে বলা হয় জড় প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, তোমরা একটু বলো যে বেগ যদি ধ্রুব হয় তাহলে কি ত্বরণ থাকে? না, ত্বরণ থাকে না, কারণ ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার। ঠিক আছে, তো বেগ যদি পরিবর্তন না হয়, বেগের যদি পরিবর্তন না হয় তাহলে ত্বরণ হবে শূন্য। সুতরাং আমরা জড় প্রসঙ্গ কাঠামোতে কোনো ত্বরণ পাবো না। ঠিক আছে, কোনো ত্বরণ এ পাওয়া যাবে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে অজড় প্রসঙ্গ কাঠামো কী হবে? অবশ্যই জড় প্রসঙ্গ কাঠামোর উল্টাটা, তাই না? তাহলে জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায়। নিউটনের গতিসূত্র কয়টা আছে? তিনটা গতিসূত্র রয়েছে, তাই না? তার মধ্যে দুইটা গতিসূত্র এখানে অর্জন করা যায়।
আচ্ছা, আমরা অজড় প্রসঙ্গ কাঠামো সংজ্ঞাটা একটু দেখি। আচ্ছা, যে সকল প্রসঙ্গ কাঠামো পরস্পরের সাপেক্ষে অসমবেগে গতিশীল। আগেরটা কি ছিল? ধ্রুববেগে গতিশীল, আর এখানে হচ্ছে অসম, মানে ধ্রুব না, অসমবেগে গতিশীল। অর্থাৎ যে সকল প্রসঙ্গ কাঠামোতে ত্বরণ থাকে, যেহেতু বেগ এখানে সমানভাবে চেঞ্জ হয় না, তাই এখানে ত্বরণ পাওয়া যাবে। সুতরাং যে সকল প্রসঙ্গ কাঠামো অসমবেগে গতিশীল তাদেরকে কি বলা হয়? অজড় প্রসঙ্গ কাঠামো। লিফট, রকেট, কৃত্রিম উপগ্রহ ইত্যাদিকে আমরা প্রসঙ্গ কাঠামো বিবেচনা করতে পারি, এগুলো হবে অজড় প্রসঙ্গ কাঠামো, কারণ এগুলো সমবেগে চলে না। হ্যাঁ, লিফট সমবেগে চলে না, রকেট, কৃত্রিম উপগ্রহ ইত্যাদিকে আমরা প্রসঙ্গ কাঠামো বিবেচনা করতে পারি। আচ্ছা, পরম স্থিতি, পরম গতি। পরম মানে কি বোঝায় কথাটা একটু চিন্তা করো তোমরা। পরম, পরম বলতে কি বোঝায়? হ্যাঁ, একেবারে যেগুলো চেঞ্জ হয় না, তাই না? হ্যাঁ, যেগুলো চেঞ্জ হয় না সেগুলো হচ্ছে কি? পরম। এখন কোনো একটা বস্তু স্থির আছে বা গতিশীল আছে, সেটি যার সাপেক্ষে তুলনা করতে হবে, মানে একটা বস্তুর সাপেক্ষে তুলনা করে আমরা বলবো অন্য কোনো বস্তু স্থির আছে না গতিশীল আছে। তাহলে যার সাপেক্ষে তুলনা করব সেই বস্তুটাকে অবশ্যই স্থির হতে হবে। সেটি যদি প্রকৃতপক্ষে স্থির থাকে যার সাপেক্ষে তুলনা করব, তাহলে সেই বস্তুটাকে আমরা বলবো পরম স্থির বস্তু। হ্যাঁ, সেই বস্তুটাকে আমরা বলবো পরম স্থির বস্তু। আর এই পরম স্থির বস্তুর সাপেক্ষে যদি কোনো বস্তু স্থির থাকে তাহলে সেটা হবে পরম স্থিতি, এবং এই পরম স্থির বস্তুর সাপেক্ষে যদি কোনো বস্তু গতিশীল থাকে তাহলে সেটা হবে পরম গতি। হ্যাঁ, তাহলে আমাকে প্রসঙ্গ বস্তুটা প্রকৃতপক্ষে স্থির হতে হবে, পরম স্থির হতে হবে। কিন্তু আমরা কি জানি, এই মহাবিশ্বে এমন কোনো বস্তু পাওয়া সম্ভব নয় যা প্রকৃতপক্ষে স্থির রয়েছে। কথাটা একটু খেয়াল করবে প্লিজ। কি বলা হয়েছে এখানে? যে মহাবিশ্বে এমন কোনো বস্তু পাওয়া সম্ভব নয় যা প্রকৃতপক্ষে স্থির রয়েছে। কেন কেন পাওয়া সম্ভব নয়? কারণ এই পৃথিবী নিজেই গতিশীল, তাই না? তাই আমরা যে সকল বস্তুকে স্থির ধরে নেব সেটা আপেক্ষিকভাবে স্থির, প্রকৃতপক্ষে স্থির না। তাই যেহেতু একটা বস্তু স্থির না গতিশীল, সেটা যার সাপেক্ষে তুলনা করা হবে সেটি হলো আপেক্ষিক স্থির, তাই না? কাজেই আমরা কোনো বস্তুকে স্থিতিশীল বা গতিশীল বলি তা আমরা কোনো আপাত স্থিতিশীল বস্তুর সাপেক্ষে বলে থাকি। কাজে আমরা বলতে পারি এই মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক। হ্যাঁ, কোনো গতি পরম নয় বা পরম নয় কোনো স্থিতি। কথাটা বুঝতে পারছি না? খুব ভালো একটি প্রশ্ন এটি, তাই না? তাহলে কোনো গতি পরম নয় আর কোনো স্থিতি পরম নয়, এগুলো সবই আপেক্ষিক। কেননা আমরা যার সাপেক্ষে তুলনা করব সেই বস্তুটাও আপেক্ষিকভাবে ধরে নেওয়া হয় স্থিতিশীল। গড় বেগ। হ্যাঁ, আমরা ছোটোবেলায় গড় অঙ্ক করেছি, তাই না? পাঁচজন মানুষের বয়সের গড় আমরা কীভাবে বের করেছি? পাঁচজন মানুষের বয়সের সমষ্টি বের করে তাকে পাঁচ দিয়ে ভাগ করেছি, তাই না? এভাবে আমরা গড় বের করেছি। তো এখানে গড় বেগ, হ্যাঁ, কাকে বলা হয়? এখানে দেখো, প্রথমে যে কথাটা বলা হয়েছে একটু খেয়াল করবে, যে কোনো সময় ব্যবধানে। সময়ের ব্যবধানটা কেমন হতে পারে? যে কোনো সময় ব্যবধানে। তার আগে একটু চিন্তা করো, বেগ মানে কি? তোমরা 9-10 অবশ্যই পড়েছো বেগ। বেগ মানে কি? বেগ মানে হলো স্মরণের হার, বা একক সময়ে যে স্মরণ হয়, তাই না? বেগ মানে স্মরণের হার বা একক সময়ে যে স্মরণ হয়। তাহলে গড় বেগের সংজ্ঞাটা হবে যে কোনো সময় ব্যবধানে বস্তু গড়ে প্রতি একক সময়ে যে স্মরণ হয়, গড়ে প্রতি একক সময়ে কথাটা বলা হয়েছে, তাহলে তাকে ওই বস্তুটির গড় বেগ বলা হবে। ঠিক আছে, এখানে কিছু গাণিতিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। একটু দেখো, যে সময়টাকে ধরে নিয়েছে ডেল্টা টি সময় ব্যবধানে, বস্তুটি স্মরণ হচ্ছে ডেল্টা আর। সুতরাং গড় বেগ কী হবে? এখানে বেগের উপর অ্যারো চিহ্ন দিয়ে কী বোঝানো হয়েছে? এটা ভেক্টর রাশি, আর তার উপর একটা টান দেওয়া হয়েছে, মানে কি, এটা গড়, গড় বোঝানোর জন্য তার উপর একটা টান দেওয়া হয়েছে। তাহলে গড় বেগ সমান সমান স্মরণ বাই সময়।
ঠিক আছে, গড় বেগ মানে সরণ বাই সময়। যদি আমার এই সরণটা এক্স অক্ষ বরাবর হয়, আমরা এখানে সরণটা কি লিখতে পারি, ডেল্টা এক্স। যদি সরণটা ওয়াই অক্ষ বরাবর হয়, ডেল্টা ওয়াই। ঠিক আছে, তার মানে গড় বেগ ডেল্টা এক্স বাই টি, বা ক্ষুদ্র ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি, কি লিখতে পারি, ডিএক্স বাই ডিটি। ক্ষুদ্র ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি ডিএক্স বাই ডিটি। তাহলে গড় বেগ হলো, সময়টা কেমন হবে যে কোনো সময় ব্যবধানে। তোমরা যদি এই একটা সংজ্ঞা মুখস্থ করতে পারো, এটি দিয়ে অন্তত 5-7টা সংজ্ঞা মুখস্থ করা যাবে। বুঝতে পারছো? আচ্ছা, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ জিনিসটা কি, একটু আগে পড়েছি আমরা গড় বেগ, সেখানে ছিল যে কোনো সময় ব্যবধানে। তাৎক্ষণিক বেগ মানে কি, অবশ্যই সময়ের ব্যবধানটা শূন্যের কাছাকাছি হতে হবে, মানে কি প্রায় শূন্য, সময়ের ব্যবধানটা খুবই ক্ষুদ্র হতে হবে, অর্থাৎ শূন্যের কাছাকাছি হতে হবে। সেক্ষেত্রে সময়ের সাথে বস্তুর যে সরণের যে হার হয়, বা একক সময় যে সরণ হয়, সেটাই হলো তাৎক্ষণিক বেগ। তাহলে তাৎক্ষণিক বেগ আর গড় বেগের মধ্যে মূল যে পার্থক্য, সেটি হলো কি, যে গড় বেগের ক্ষেত্রে যে কোনো সময় ব্যবধানে, আর তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে সময়ের ব্যবধানটা শূন্যের কাছাকাছি হবে। এখানে একটু দেখো, ডেল্টাটি সময় ব্যবধানে বস্তুর সরণ যদি ডেল্টা আর হয়, এখানে লিমিট ডেল্টাটি ট্যাঙ্কস টু জিরো, তার মানে এটা কী বুঝাইছে, সময়টা শূন্যের কাছাকাছি। ঠিক আছে, তাহলে ডেল্টা আর বাই ডেল্টা টি। তাহলে তোমরা, তোমাদেরকে যদি বলা হয় যে গড় বেগ এবং তাৎক্ষণিক বেগের মধ্যে পার্থক্য লেখো, তোমরা কি লিখতে পারবে? অবশ্যই পারবে, তাই না? গাণিতিক পার্থক্য রয়েছে, তারপরে সময়ের পার্থক্য রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আরও একটু তাৎক্ষণিক বেগে, যে ডেল্টা আর বাই ডেল্টা টি হচ্ছে টি এর সাপেক্ষে আর এর অন্তরক, অন্তরক বা অন্তরজ বা ডিফারেন্সিয়েশন, তাই না? এখানে ডেল্টা আর বাই ডেল্টা টি হলো টি এর সাপেক্ষে আর এর অন্তরক, অর্থাৎ ডি আর বাই ডিটি। সুতরাং ভি ইকুয়াল টু কি লেখা যায়, ডি আর বাই ডিটি। এক্স অক্ষ বরাবর একমাত্রিক গতির ক্ষেত্রে বেগ হবে ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি। ঠিক আছে, এখানে আরও সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে। আর বেগের একক কি, বেগের মাত্রা কি, তাই না? বেগের একক হলো, বেগের মাত্রা হলো এল টি ইনভার্সন, আর একক হলো এম এস ইনভার্সন। এই মাত্রা কীভাবে একক থেকে বের করা যায় সেটা তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে এল দ্বারা কী বুঝে, মাত্রা বোঝানোর জন্য তিনটা সিম্বল ব্যবহার করা হয়। কী কী সেই সিম্বলগুলো, একটা হলো এম, আর একটা হলো টি, আর একটি হলো এল। মাত্রা, যে কোনো রাশির মাত্রা বোঝানোর জন্য এই তিনটার বাইরে কোনো সিম্বল ব্যবহার করা হয় না। এম দ্বারা কী বোঝায়, ভরের মাত্রা। টি দ্বারা কী বোঝায়, সময়ের মাত্রা। আর এল দ্বারা বোঝায় সরণ, দূরত্ব, দৈর্ঘ্য, যাই বলি না কেন, এদের মাত্রা হচ্ছে এল। তাহলে আমরা এখানে বেগের মাত্রা হলো এল টি ইনভার্স ওয়ান। দ্রুতি, দ্রুতি আর বেগ, এই দুটা বস্তুর মধ্যে কী পার্থক্য, দুটা বিষয়ের মধ্যে কী পার্থক্য তোমরা বোঝো। দ্রুতি আর বেগ, বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো দ্রুতি, আর বেগ কি, বস্তুর একক সময় যে সরণ হয়, তাই না? বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে দ্রুতি, আর বেগ হলো কোনো বস্তুর একক সময় যে সরণ হয়। তার মানে বেগ হচ্ছে ভেক্টর রাশি, আর দ্রুতি হলো স্কেলার রাশি। ঠিক আছে, বেগ হলো কী রাশি, ভেক্টর রাশি, আর দ্রুতি হলো স্কেলার রাশি। আচ্ছা, তার মানে কোনো বস্তুর বেগের মানই হচ্ছে কি, দ্রুতির পরিমাপ। কোনো বস্তুর বেগের মানই হলো দ্রুতির পরিমাপ। সমবেগ, যদি কোনো বস্তু তার গতিকালে তার বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে, বেগের মান এবং দিক যদি চেঞ্জ না হয়, তাহলে সেই বস্তুর বেগকে বলা হবে সমবেগ। হ্যাঁ, অর্থাৎ যদি কোনো বস্তুর বেগের মান এবং দিক দুইটাই, একটা না দুইটাই, যদি সেম থাকে, চেঞ্জ না হয়, তাহলে বস্তুর সেই বেগকে বলা হবে সমবেগ। তাহলে আরেকটা কী আছে, অসমবেগ, তাই না? অসমবেগ কাকে বলে,
যদি কোনো বস্তু তার গতিকালে তার বেগের মান বা দিক বা উভয়ই পরিবর্তিত হয় তাহলে সেই বস্তুর বেগকে বলা হবে অসমবেগ। তাহলে আমরা ত্বরণ মানে জানি বেগের পরিবর্তনের হার, তাই না? সুতরাং সমবেগের ক্ষেত্রে বেগের কোনো পরিবর্তন হয় না, তাই ত্বরণ থাকবে না। আর অসমবেগের ক্ষেত্রে কি হয়? বেগের পরিবর্তন হয়, তার মানে তার ত্বরণ থাকবে। গড় ত্বরণ, আমরা যদি গড় বেগের সংজ্ঞাটা ভালো করে বুঝে থাকি তাহলে গড় ত্বরণের সংজ্ঞাটা খুবই সহজ। একই রকম বেগ মানে সরণের হার, আর ত্বরণ মানে কি? বেগের পরিবর্তনের হার, ঠিক আছে? এটা একটু মনে রাখবা, বেগ মানে সরণের হার আর ত্বরণ মানে বেগের পরিবর্তনের হার। যে কোনো সময় ব্যবধানে, হ্যাঁ আগেও ছিল এটা, বস্তু গড়ে প্রতি একক সময়, আগে ছিল সরণের হার আর এখানে প্রতি একক সময় বেগের যে পরিবর্তন হয় তাকে বস্তুটির গড় ত্বরণ বলে। ডেল্টাটির সময়ে বস্তুটি ব্যবধানে বেগের পরিবর্তন যদি ডেল্টা ভি হয়, হ্যাঁ তাহলে গড় ত্বরণ এ ইকুয়াল টু কী হবে? ডেল্টা ভি বাই ডেল্টা টি। আচ্ছা, এক্স অক্ষ বরাবর একমাত্রিক গতির ক্ষেত্রে, এক্স অক্ষ বরাবর একমাত্রিক গতির ক্ষেত্রে গড় ত্বরণ হবে, হ্যাঁ, ডেল্টা ভি বাই ডেল্টা টি। আচ্ছা, তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক বেগের মতো এখানে তাৎক্ষণিক ত্বরণ হবে যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে, আগে ছিল সময়ের সাথে বস্তুর সরণের হারকে আর এখন হলো সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক ত্বরণ বা শুধু ত্বরণ বলে। ডেল্টাটির সময় ব্যবধানে বস্তুটির বেগের পরিবর্তন যদি ডেল্টা ভি হয় তাহলে ত্বরণ সমান সমান, হ্যাঁ, ডেল্টা ভি বাই ডেল্টা টি। এখানে ডেল্টা টি ট্যাঙ্কস টু জিরো দ্বারা কী বুঝাইছে? যে সময়টা শূন্যের কাছাকাছি হবে। কিন্তু, হ্যাঁ কিন্তু এখানে কি ডেল্টা ভি বাই ডেল্টা টি, এটি হচ্ছে টি এর সাপেক্ষে ভি এর অন্তরক, অর্থাৎ ডিভি বাই ডিটি। সুতরাং ত্বরণ ইকুয়াল টু এত লেখা যায়, এ ডিভি বাই ডিটি। এক্স অক্ষ বরাবর একমাত্রিক গতির ক্ষেত্রে ত্বরণ হবে এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, আর ত্বরণের মাত্রা এবং একক হলো কি? এল টি ইনভার্স টু আর এম এস ইনভার্স টু, এ বিষয়গুলো আমরা জানি। তাহলে আজকে যে আলোচনা আমরা করলাম এর ম্যাক্সিমাম আলোচনায় আমরা ক্লাস 9-10 শিখেছি, ক্লাস 10 এগুলো ছিল, তাই না? 10 যে গতি চ্যাপ্টার ছিল সেখানে এ ধরনের আলোচনা ছিল, কিন্তু ক্লাস 10 তাৎক্ষণিক বেগ, গড় বেগের যে সংজ্ঞা আমরা এখানে শিখলাম এইভাবে ছিল না, হ্যাঁ এটা অন্যভাবে ছিল, সহজভাবে ছিল। সেখানে সময়টাকে এইভাবে উল্লেখ করে নেয় যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বা যে কোনো সময় ব্যবধানে এ ধরনের কোনো কথা বলা হয়নি। তাহলে আমরা আরেকটু বিস্তারিতভাবে ডিপলি চিন্তা করেছি, তাই না? ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে আলোচনা করলাম আশা করি তোমাদের ভালো লাগবে, এগুলো বাসায় পড়তে থাকবে, আমাদের 2টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে, কোনোভাবেই সময় নষ্ট করবে না। আশা করি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি সামনাসামনি দেখা হবে। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।